বিভিন্ন জেলায় পঞ্চম ধাপের ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বিজয়ী এক চেয়ারম্যান সহ অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। মানিকগঞ্জের হরিরামপুরে বয়রা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডে বিজয়ী সদস্য প্রার্থীর উপর হামলা করেছে পরাজিত প্রার্থী। সকালে ইউনিয়নের জাতপুর গ্রামে এই হামলা হয়। পরাজিত প্রার্থী নার্গিস আক্তার সমর্থকদের নিয়ে হামলা চালালে আহত হন বিজয়ী হাবেজা বেগম। হরিরামপুর থানার ওসি জানান এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় নবনির্বাচিত চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম ও পরাজিত প্রার্থী ওহিদুল ইসলাম সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোরে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনায় নির্বাচিত চেয়ারম্যান প্রতিপক্ষের 16 জনের বিরুদ্ধে ও প্রতিপক্ষ 15 জনের বিরুদ্ধে মামলা করেছেন। এদিকে নওগাঁয় পত্নীতলা উপজেলার নজিপুর ইউনিয়ন পরিষদের রঘুনাথপুর বিদ্যালয় ভোট কেন্দ্রে আবারও ভোট নেয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী সাদেক উদ্দিন ও ওই ওয়ার্ডের সদস্য প্রার্থীরা।